আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত ভর্তি দিনে আছেন। তো সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ শুকুর আলী। মোহাম্মদ শুকুর আলী, আপনি কোত্থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? কেন আসছি? আমি হাঁটুর ব্যথার জন্য আজকে আমি প্রায় 6 বছর ধরে আমি ভুগতেছি হাঁটুর ব্যথার জন্য। জি, ব্যথাটা কি 6 বছর যাবৎ ছিল? জি, এখানে আমি ইন্ডিয়ান দুইজন ডাক্তার দেখাইছি, কোনো সুফল পাই নাই। পরে বাংলাদেশে 5-6 বছরে আমি প্রায় আরো 5 জন ডাক্তার দেখাইছি, কোনো সুফল পাই নাই। এরপরে মনে হয় আমি কেন নেটের মধ্যে আপনারা এগুলা পাইছি, আমি পাইয়া সারোর এগুলা পাইয়া তো দেশে আপনার থেকে আমি যোগাযোগ করছি, আপনাদের সাথে এখানে যোগাযোগ করছি হসপিটালের সাথে। এরপরে আমি দেশে আইয়া এখানে আসছি, আমি 9 তারিখ আসছি দেশে। বাংলাদেশে দেখেছিলেন কোথাও এর আগে? সিলেট দেখেছিলেন। তারা কোন সুরা দিতে পারেনি? ওষুধ খাইছি বছর বছর, কোনো কিছু খাই নাই। তাদের ট্রিটমেন্টটা কি ছিল? ট্রিটমেন্ট খালি শুধুমাত্র মেডিসিন? জি, শুধু মেডিসিন। তাদের সেবাটা আমার কাছে অনেক উন্নত বা অনেক ভালো লাগছে। কতদিন যাবৎ এখানে আছেন? এখানে আমার 8 দিন হয়ে গেছে। 8 দিন? আচ্ছা, আপনি এমনি থাকেন কোথায়? আমি দুবাই থাকি। দুবাই থাকেন? দুবাই থেকে কি এখানে এসেছে চিকিৎসা, শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য? জি জি। আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো। আমি তো জানুয়ারিও বসতে পারতাম না। বসতে পারতেন? জি না। কালকে স্যারে যে একটা জব আছে আকুপাঞ্চার করছে, ওটা করার পরে আল্লাহর রহমতে আমি বসতে পারছি। কিভাবে বসতে পারতেন আমাদের একটু দেখাবেন কি সমস্যা ছিল? জি, একটু দেখাবেন। ছয়টা বছরের মধ্যে আপনি এইভাবে বসতে পারতেন? বসতে পারছি না আমি। আচ্ছা, কিন্তু এখন বসতে পারেন? এখন আল্লাহর রহমতে প্রায় 12 মাস সুস্থ মতো। এখন কোনো বসতে কোনো সমস্যা হচ্ছে না? সামান্য, যেমন কেন হচ্ছে সামান্য। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে আমি আপনার সমস্যাটা যেটা ছিল, এই সমস্যাটা 6 বছর যাবৎ আপনি ভুগছিলেন, তো এই শুধুমাত্র কি 8 দিনের মাঝে, 8 দিনের মাঝে আপনার সমস্যার সমাধান হয়েছে? 8 দিনের মধ্যে আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ। আচ্ছা, এই যে এইভাবে বসাটা, এটা মানে কদিন থেকে আপনি বসতে পারেন এখানে চিকিৎসা সেবা নেওয়ার পর? প্রায় এইভাবে বসতে পারতেন না, তাই না? তো এখানে ভর্তি হওয়ার কদিন পর থেকে আপনি এইভাবে বসতে পারেন? 7 দিন পর থেকে আমি আরাম পাইছি। 4 দিন পর থেকে? এরপরে কালকে একটা আকুপাঞ্চার একটা করছেন, এটা করার পরে আল্লাহর রহমতে আমি আরো ভালো, এখন আরো ভালো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আচ্ছা, আপনি যে এখন এইভাবে বসতে পারছেন, আগে তো পারতেন না, তো আপনার অনুভূতিটা কেমন? আপনার এখন কেমন লাগছে? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তো আপনি তো আজকে চলে যাবেন যতটুকু আমি জানি, আজকে চলে যাবেন। কোথায় যাবেন? দুবাই যাবেন নাকি সিলেট? আজকে সিলেট চলে যাবো, 8 তারিখে আমি দুবাই চলে যাবো। আগামী 8 তারিখে আপনি দুবাই চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।